আজ থেকে আরও ২৪ জেলায় ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম গ্রামার স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহীদুল সুমন। শহীদুল সুমন, টিকাদান কার্যক্রম সম্পর্কে জানাবেন। পুঁথি স্কুল শিক্ষার্থীদের আগে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান শুরু হয়েছে শিক্ষার্থীদের। আমি এই মুহূর্তে চট্টগ্রাম গ্রামার স্কুলে রয়েছি। আপনি দেখছেন এখানে সকাল থেকেই আসলে টিকা প্রদান করা হচ্ছে এবং শিক্ষার্থীরাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা আসলে টিকা গ্রহণ করছেন। প্রথম দিন চট্টগ্রাম নগরের তিনটি কেন্দ্রের ৮টি বুথে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু চট্টগ্রামের যেই মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর রয়েছে সেখান থেকে আসলে জানানো হয়েছে ধাপে ধাপে সেই স্কুল শিক্ষার্থীদের এবং এসএসসি পরীক্ষার্থীদের যেই শিক্ষা প্রতিষ্ঠান করেছে সেই সংখ্যা, টিকার পরিমাণ এবং কিন্তু টিকার পরিমাণও বাড়াবে। আজ মূলত প্রথম দিন ২০০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। ধাপে ধাপে কিন্তু টিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াবে। এছাড়া স্কুল শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার বিষয়ে তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিকে এসএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের পর কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের টিকা প্রদান করাবো। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আপনি কি টিকা গ্রহণ করেছেন? একটু টিকা গ্রহণ করেছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, মানে আমরা একটা ফ্রি পাইছি, কলেজ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে, তো ভালো লাগতেছে। আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। এই যে পরীক্ষার আগে টিকা নিচ্ছেন, ভয় কাজ করছে কিনা? জি না, তেমন ভয় কাজ করছে না। আসলে এটার মাধ্যমে আমাদের সুরক্ষা ব্যবস্থাটা তৈরি হচ্ছে এবং আমরা অনেক বেশি সেফ থাকবো। এক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ হচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন যে আপনি, শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বসিত, তারা টিকা গ্রহণ করছে। পরীক্ষার আগে তারা আসলে টিকা গ্রহণ করতে পেরে নিজেদেরকে নিরাপদ মনে করছেন, সেই সাথে কিন্তু এখানে শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এবং সিভিল সার্জনও কিছুক্ষণ পরে এখানে এসে বিষয়গুলো তদারি করবেন। ধাপে ধাপে কিন্তু শিক্ষার্থীদের টিকার যে পরিমাণ সেটি বাড়ানো হবে বলে জানিয়েছেন পুঁথি। ধন্যবাদ শহীদুল সুমন।